সমস্যায় পড়লে গুগলে সার্চ করবেন এবং সেটা সমাধান হয়ে যাবে। তো এখান থেকে আমি ফায়ারবাগ অ্যাড্রেস জানতাম, সার্চ করলে আমি ফায়ারবাগ ইনস্টল যেটা এটা সেই সফটওয়্যারটা দিয়ে এডিট করলাম, এটা এটা দিয়ে আমি গুগলে সার্চ করলাম এবং প্লাস প্লাসে যে আমি এটি ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করে ইনস্টল করে ইনস্টল হবে এবং ইনস্টল হলে ক্রমে